হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি খুব ভালো আছি, সবাই খুব ভালো আছো। আজকে হলো থুবড়ো, আর আজকে আমি তোমাদের সাথে এই স্পেশাল ভিডিওটা শেয়ার করছি। আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে রিম্পাকে এই বাড়ি থেকে কি কি দেওয়া হচ্ছে। শুধুমাত্র এই বাড়ি না, এই বাড়ি প্লাস মামা বাড়ি, মানে অমিতের মামা বাড়ি থেকে আর এই বাড়ি থেকে কি কি দেওয়া হচ্ছে সেগুলো তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। জানি না তোমরা ভিডিওটা কবে দেখতে পাবে, যদি এডিট কমপ্লিট করতে পারি তাহলে আজকালের মধ্যে আপলোড করে দিতে পারি, আর যদি এডিট কমপ্লিট করতে না পারি তাহলে হয়তো ভিডিওটা তোমরা বিয়ের পরেই দেখবে। যাই হোক, বেশি বকবক না করে ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই যে রিম্পাকে এই বাড়ি থেকে আর মামা বাড়ি থেকে কি কি গিফট দেওয়া হচ্ছে। সবার প্রথমে দেখাচ্ছি, সবার প্রথমে পলাবাঁধনটা উঠেছে, তো পলাবাঁধনটা আগে দেখিয়ে দিচ্ছি। এই যে, এই হলো পলাবাঁধানো। ফ্রন্ট ক্যামেরাটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তো আমি ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দেবো। বাট পলাবাঁধানোর ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, কারণ পলাবাঁধানোতে শুধুমাত্র এক রকমের ডিজাইন নেই, মানে দু তিন রকমের ডিজাইন একসাথে মিক্স করে দেওয়া আছে, তো বেশ ভালো লাগছে পলাটা। আর একটা কথা হলো, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো যে পলাটা রিম্পাকে আমি গিফট করছি, তো ভালো লাগে, মানে নিজে একটা কিছু কাউকে গিফট দিতে পারলে খুব মনে একটা আনন্দ হয়, তো আমারও বেশ ভালোই লাগলো এটা দেখে। মানে অর্ডার দিয়ে এসেছি অনেক দিনই হলো, বাট আজকে ডেলিভারি হলো। তো এটা হলো রিম্পাকে আমার তরফ থেকে বিয়েতে গিফট। আচ্ছা, এবার দেখাচ্ছি শাখা বাঁধানো। এই ডিজাইনটা তোমাদেরকে দেখিয়েছিলাম যখন অর্ডার দিতে গেছিলাম, তখনই দেখিয়েছিলাম। ময়ূর টাইপের কাজ করা আছে, দেখো। ক্লোজ আপে আমি একবার দেখিয়ে দেবো, কারণ ফ্রন্ট ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর এটা দিচ্ছে বাবা, মানে এই বাড়ির বাবা রিম্পাকে, রিম্পা যখন আসবে এই বাড়িতে তো রিম্পাকে বরণ করার সময়তে বাবা এটা দিয়ে রিম্পার মুখ দেখবে। তো এই গেল শাখা। এবার আসি নোয়াতে। নোয়াটা হলো সব থেকে ইম্পর্টেন্ট বিয়েতে। শাখা বাঁধানো পলা বাঁধানো না দিলে নোয়াটা দিতেই হয়, তো নোয়াটা মা দিচ্ছে। নোয়াটা মেবি শাশুড়িই দেয় সব জায়গাতে, আমাকেও তো মাই দিয়েছিল। হ্যাঁ, শাশুড়িই দেয় নোয়াটা আমি যতদূর জানি। তো এই যে, এটা হলো নোয়ার ডিজাইন, এই নোয়াটা মা দিচ্ছে রিম্পাকে। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কোমর চাবি দেখাচ্ছি। এটা সুচিত্রা পিসি, মানে অমিতের একটা পিসি, রিম্পাকে গিফট করছে। এটাও বেশ ভালো লাগছে, ডিজাইনটা একটু অন্য রকমের, এটা খুলছে না, তো খুলছে না, তো আমি খুলে দেখাচ্ছি না, এখান থেকেই দেখে নাও। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার সোনার গহনার ওপরে মিনা অতটা ভালো লাগে না, বাট চাঁদির গহনার উপরে কিন্তু মিনার কাজটা বেশ ফোটে, আমার বেশ ভালোই লাগে। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাবো যে মামা বাড়ি থেকে রিম্পাকে কি গিফট দেওয়া হচ্ছে। তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, মামা বাড়ি থেকে আমাকে আমার বিয়ের সময়তে যে গিফটটা দেওয়া হয়েছিল রিম্পাকেও একদম সেম গিফট দেওয়া হচ্ছে। কারণ ব্যাপারটা হলো যে আমি অনেক রিসার্চ করে গহনার ডিজাইনটা মানে খুঁজে খুঁজে বের করেছিলাম, আর মায়ের আবার আমার ডিজাইনটা দেখার পর আর কোনো ডিজাইন চোখে লাগেনি, তো রিম্পারও ওই একই রকম ডিজাইনই দেওয়া হয়েছে। তারপরে দিদা আর মামিও বললো যে না, দুই নাত বউয়ের একই রকম গয়না হবে, ভালো লাগবে দেখতে। তো রিম্পারটা আর আমারটা প্রাইস সেম, জাস্ট একটুখানি পার্থক্য আছে, সেটা কি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে, এই সীতাহারটা রিম্পাকে দেওয়া হচ্ছে, না সরি, সীতাহার না, এটা আমাকে মনে হয় রানীহার বলে। হ্যাঁ, সীতাহারটা হয় পুরোটা সোনার, আর এটা হলো রানীহার, রানীহারটা হয় পুতিয়া সোনাতে। তো এই রানীহারটা রিম্পাকে দেওয়া হচ্ছে মামা বাড়ির তরফ থেকে। এই ডিজাইনটা আমার খুবই পছন্দ একটা ডিজাইন, আমি অনেক খুঁজে খুঁজে ইউটিউব ঘেটে গুগল ঘেটে অনেক খুঁজে খুঁজে আমি ডিজাইনটা পেয়েছিলাম,
তো ডিজাইনটা আমার খুবই প্রিয় একটা ডিজাইন। আর ডিম্পার রানিহার আমার রানিহারটার মধ্যে একটাই পার্থক্য, ডিম্পার যেটা এখানেতে কোনো পুঁতির কাজ নেই, বাট আমার কি ছিল এখানেতে কিছু কিছু পুঁতির লটকন টাইপের ঝুল ছিল। তো এটাই পার্থক্য ডিম্পার রানিহার সাথে আমার রানিহার, ঠিক আমার খালি গুলি যায় রানিহার সিতারের মধ্যে। তো যাই হোক, শুধুমাত্র এটাই পার্থক্য, এই পুঁতির ঝুলঝুলির পার্থক্য আমার রানিহার আর ডিম্পার রানিহারের মধ্যে, বাদ বাকি পুরো ডিজাইনটাই সেম। তো এটা হলো মামা বাড়ি থেকে ডিম্পাকে দেওয়া হচ্ছে ডিম্পার মুখ দেখে। এই বাড়িতে না আশীর্বাদ করে গহনা দেওয়ার ব্যাপারটা সেরকম নেই, এই বাড়িতে পুরোটাই ওই বউ যখন বাড়িতে আসে তখন ওই বউয়ের মুখ দেখে গহনা দেওয়া হয়। আর আমাদের বাড়িতে এই জিনিসটা একটুখানি অন্যরকম হয়, আমাদের বাড়িতে যখন আশীর্বাদ হয় তখনই গহনা যা দেওয়া দিয়ে দেওয়া হয়, বাট এদের বাড়িতে একটু নিয়মটা অন্যরকম, একদম বউ যখন বাড়িতে আসে তখন বউয়ের মুখ দেখে গহনা দেওয়া হয়। এবার তোমাদেরকে দেখাচ্ছি এই রিংটা, এটা ভাই দিচ্ছে রিম্পাকে। তো এই রিংটা অনেকদিন আগে কেনা ছিল, মোটামুটি পুজোর সময়তেই ভাই আর রিম্পা গিয়ে পছন্দ করে কিনে নিয়ে এসেছিলো। তো আমি অনেকদিন আগে দেখেছি বাট তোমার সাথে শেয়ার করা হয়নি, আমি এই জন্যই শেয়ার করিনি যে সব গহনাগুলো একসাথে দেখাবো, সেই জন্যই শেয়ার করিনি। তো এটা হলো একটা ডায়মন্ডের রিং। আমি জানি যে ফ্রন্ট ক্যামেরা অন করে হয়তো তোমরা সমস্ত গয়নার ডিজাইনগুলো ভালোভাবে বুঝতে পারছো না, তো ব্যাক ক্যামেরা অন করে আমি তোমাদেরকে সমস্ত গয়নার একটা ক্লোজ আপ লুক দেখিয়ে দেবো। আর আজকে ভিডিওটা মতোই থাকলো, আজকে ভিডিওতে তোমাদেরকে যতগুলো গয়না দেখানো হলো সমস্ত গয়নাই এই বাড়ি থেকে আর মামা বাড়ি থেকে, মানে অমিতের মামা বাড়ি থেকে রিম্পাকে দেওয়া হচ্ছে। এরপরে যা যা রিম্পা গিফট পাবে সেগুলো সবই রিম্পা হাতে পাবে, তো সেগুলো যদি আমি পারি তো পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই ভিডিওর মধ্যে থাকলো, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কোথায় কোথায় ইম্প্রুভ করতে পারি, কোন কোন টপিকের ওপর তোমরা ভিডিও দেখতে চাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পারলে আমাদের সাথে শেয়ার করে দিও। আর কিছু বলার নেই, দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য চলো টাটা।